সকলকে খ্রিস্ট যিশুর নামে শুভেচ্ছা জানাই। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো খ্রাইস্ট বা খ্রিস্ট। আমরা যেরকম আমাদেরকে বলা হয় খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী, আমরা কিভাবে নিজেকে খ্রিস্টের বিষয়ে আরো গড়ে তুলব, কিভাবে আমরা নিজেদেরকে আরো ডেভেলপ করব, কিভাবে আমরা খ্রিস্টের সম্বন্ধে আরো বেশি জানতে পারবো, এবং সেইটাই আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা প্রথমে যে পদটি দেখে নেব তা হলো যোহন তার এক অধ্যায় এক পদ, যেখানে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর আমরা এই পদটি অনেকবার পড়েছি, অনেকবার দেখেছি, অনেকবার হয়তো এখান থেকে আমরা প্রচারও করেছি, কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা এখান থেকে দেখব তা আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখছি লেখা আছে, প্রথমে আদিতে বাক্য ছিলেন। এখানে বাক্য অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে, যে তিনি ছিলেন, তার কোনো শুরু ছিল না, তার কোনো ক্রিয়েশন ছিল না, কিন্তু তিনি ক্রিয়েটর ছিলেন। লেখা আছে আদিতে তিনি ছিলেন, বাক্য ছিলেন। এবং দ্বিতীয় বিষয় যেটা লেখা আছে যে বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, অর্থাৎ তিনি ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বরের ঈশ্বর ছিলেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে ফোকাস করব বা যে বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করব তা হলো বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। এখানে লেখা আছে বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। আর যখন বাইবেল বলছে বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতার কাছে ছিলেন, তার অর্থ কি? আমরা অনেক সময় বলতে পারি যে আমরা আমাদের পরিবারের সঙ্গে আছি, আমি আমার বাবা মার সঙ্গে আছি, আমি হয় স্বামীর সাথে বা স্ত্রীর সাথে আছি, বা আমি আমার সন্তানদের সঙ্গে আছি, বা যদি আমরা কোথাও ঘুরতে যাই আমি বলতে পারি যে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আছি, যদি আমি অফিসে থাকি তাহলে আমি বলতে পারি যে আমি আমার কলিগদের সাথে আছি। কিন্তু তাহলে এই সাথে থাকা এবং বাক্য ঈশ্বরের কাছে থাকা, এর মধ্যে তফাত কি? এর মধ্যে কি কোনো অন্তর আছে? এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? আমরা সেইটা নিয়ে আলোচনা করব। বাক্য ঈশ্বরের কাছে ছিলেন তার মানে এই না যে ঈশ্বর আছেন এবং ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট আছেন, তারা একটি ঘরের মধ্যে আছেন এবং তারা দুজনে দুরকম কাজ করছে কিন্তু একসাথে আছেন, না, সেরকম না। বাক্য ঈশ্বরের কাছে থাকার অর্থ হচ্ছে বাক্য ঈশ্বরের দিকে ছিলেন, হি ওয়াজ টুয়ার্ডস গড, তিনি ঈশ্বরের দিকে ছিলেন, তিনি ঈশ্বরকে লক্ষ্য করছিলেন, তিনি ঈশ্বরের থেকে শিখছিলেন, তিনি ঈশ্বরকে অবজার্ভ করছিলেন, তিনি ঈশ্বরের দ্বারা ভালোবাসা পাচ্ছিলেন এবং তিনি ঈশ্বরকে ভালোবাসছিলেন, এবং সেইভাবে তিনি ঈশ্বরের কাছ থেকে প্রশিক্ষণ লাভ করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের কাছ থেকে একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে আছে, একটি প্রশিক্ষণ শিবিরে আছেন, প্রশিক্ষণের মধ্যে আছেন, এবং যেখানে তার যিনি ইনস্ট্রাক্টর, তার যিনি টিচার, তিনি হচ্ছেন পিতা ঈশ্বর স্বয়ং, এবং পিতা ঈশ্বর তার পুত্রকে শিখাচ্ছেন। অর্থাৎ বাক্য ঈশ্বরের দিকে মুখ করে আছেন এবং ঈশ্বরের থেকে শিখছেন। আমরা যদি তার পরবর্তী বিষয়গুলো দেখি, যে যখন তিনি পৃথিবীতে এসেছিলেন, যখন তিনি মানুষের মধ্যে তার সেবা কার্য করছিলেন, যখন তিনি শিষ্যদের সাথে সময় কাটাচ্ছিলেন, তখন তিনি কি বলেছিলেন, আমরা যদি সেই বিষয়গুলো দেখি তাহলে আমরা সেখানে দেখতে পারবো। প্রথমত যোহন তার 5:19 পদে তিনি বলছেন যে, অতএব যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করিতে পারেন না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন, কেননা তিনি যাহা যাহা করেন পুত্রও সেই সকল তদ্রূপ করেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুত্র অর্থাৎ প্রভু যীশু বলছেন যে আমি নিজে থেকে কিছু করি না, বা আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি পিতাকে যা করতে দেখি আমি তাই করি, কারণ কারণ তিনি যা করেন আমি সেই রকমই করি, আমি সেই সকল তদ্রূপ করি। আমরা যদি দ্বিতীয় বাইবেল পদ দেখি, সেখানে লেখা আছে যোহন তার 5:30 পদে, আমি আপনা হইতে কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করি। অর্থাৎ এখানে আমরা দেখছি যে তিনি বলছেন যে আমি নিজে থেকে কিছু করি না, কিন্তু আমি যেমন বিচার করি, আমার যিনি প্রেরণকর্তা তিনি আমাকে যে কাজ করতে পাঠিয়েছেন আমি সেই কাজই করি, তার ইচ্ছা পূরণ করতে চেষ্টা করি। আমরা যদি দেখবো যোহন তার 8:28 পদে, সেখানেও লেখা আছে, তখন যীশু কহিলেন, যখন তোমরা মনুষ্য পুত্রকে উচ্চে উঠাইবে তখন জানিবে যে আমি তিনি, আর আমি আপনা হইতে কিছু করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন তদানুসারে এই সকল কথা কহি। অর্থাৎ এখানেও তিনি
একই কথা বলছেন যে আমি নিজে থেকে কিছু করি না, আমার পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন আমি সেই সকল কথা কহি। তাহলে আমরা বলতে পারি যে তিনি তার পিতার থেকে শিক্ষা লাভ করেছিলেন, তার পিতার থেকে শিখেছিলেন, এবং সেই রকম ভাবে তিনি এসে অন্যদেরকেও শিখেছিলেন, তার শিষ্যদেরকে শিখেছিলেন। তাহলে সেই শিক্ষা তিনি কখন পেয়েছিলেন, কখন তার ট্রেনিং পিরিয়ড ছিল? তার উত্তর সেই যোহন এক অধ্যায় এক পদে লেখা আছে যে যখন বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, যখন বাক্য ঈশ্বরের কাছে ছিলেন তখন তিনি নিজের মতো কাজ করছিলেন না, বা তিনি বসে রিল্যাক্স করছিলেন না, কিন্তু সেই সময় তিনি পিতার থেকে শিখছিলেন, পিতা তাকে শিখাচ্ছিল, পিতা তাকে প্রশিক্ষণ দিচ্ছিল, এবং সেই শিক্ষায় তিনি এসে তার শিষ্যদেরকে শিখাচ্ছিলেন। যেমন তিনি বলছেন যে আমি নিজে থেকে কিছু করি না, আমি নিজে থেকে কোনো নতুন কিছু শিখাই না, কিন্তু আমি পিতার থেকে যা শিখেছি সেই রকম ভাবে আমি শিক্ষা দিচ্ছি। আর আমরা দেখি যে যখন প্রভু যীশু চলে যাচ্ছিলেন পৃথিবী ছেড়ে তার পিতার কাছে, সে স্বর্গে চলে যাচ্ছিলেন, তিনি তার শিষ্যদেরকে একটি মহান আজ্ঞা দিয়ে গেছিলেন। সে মহান আজ্ঞা কি বলছে? অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, আমি তোমাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এখানে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে 20 পদে, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। অর্থাৎ তিনি বলছেন যে আমি তোমাদেরকে যেরকম ভাবে শিখিয়েছি তোমরা সেই রকম ভাবেই অন্যদেরকে শিখাও। তাহলে এই শিক্ষা তিনি কোথা থেকে পেয়েছেন? সেই যোহন তার এক অধ্যায় এক পদে, যখন তিনি ঈশ্বরের কাছে ছিলেন, আর যখন তিনি ঈশ্বরের কাছে ছিলেন তখন তিনি নিজে শিক্ষা লাভ করেছিলেন, সেই শিক্ষা তিনি শিষ্যদেরকে দিয়েছিলেন, এবং তিনি শিষ্যদেরকেও বলছেন যে তোমরা সেই একই শিক্ষা অন্যদেরকে দাও। এবং তিনি আজকে আমাদেরকেও বলছেন যে আমরাও যেন সেই একই শিক্ষা অন্যদেরকে দিই, আমরা যেন নিজে সেই শিক্ষা লাভ করি এবং যেন আমরা একই শিক্ষা অন্যদেরকে দিই। এবং তার মাধ্যম দিয়ে কি হবে, আমরা সেই পিতার শিখানোকে, পিতার শিক্ষাকে আমরা নিজেরা শিখতে পারবো, এবং আমরা তার সাথে সাথে আমরা অন্যদেরকে শিখাতে পারবো। তার জন্য আমাদের প্রয়োজন যাতে আমরা সেই খ্রিস্টের সাথে একসঙ্গে থাকি, খ্রিস্টের সাথে আমরা একটা একটা ইন্টিমেট রিলেশনে থাকি, যার মাধ্যম দিয়ে কি হবে যে আমরা খ্রিস্টের সম্বন্ধে আমরা অনেক বিষয় জানতে পারবো, খ্রিস্টের সম্বন্ধে জানতে পারবো, খ্রিস্টের শিক্ষাকে জানতে পারবো, এবং সেরকম ভাবে আমরা অন্যদেরকেও শিক্ষা দিতে পারবো। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক যেন আমরা সেরকম ভাবে শিক্ষা লাভ করি এবং যেন আমরা সেরকম ভাবে অন্যদেরকেও শিক্ষা দিতে পারি। ধন্যবাদ।